নমস্কার সবাইকে ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আমরা আজকে একটু বেশি ভালো, কারণ তো জানিনি বাড়িতে মেহমান আসছে। তো আমাদের এই পাশে তো আসলে ঘোরার ওই রকম জায়গা নেই, ওরা তো আপনারা দেখেনি জানেনি, আমাদের খালি চক আর চক। তো সবাই আমাদের বাড়িতে আসলে ওই চকটা একটু ঘুরে দেখে। তো আশেপাশে আমরা এই যে দক্ষিণ বাড়ি আছে, এই বাড়ি আছে, বেড়াই আছে, তো এইসব জায়গা দিয়ে আর কি ঘোরাঘুরি করাই। তো আমাদের তো আর ওই রকম জায়গা নেই, তো আমরা গ্রাম সাইড এলাকা, গ্রামের এলাকা, তো এইসবই চক বাতরি আর কি বেশি। তো এখন হলো বিকেলবেলা, তো বিকেল 5টার মতো বাজে, তো এখন একটু ঘুরতে যাবো, ঘুরতে যাবো হচ্ছে দক্ষিণ বাড়ি। তো চলেন আমাদের সাথে একটু ঘুরে আসেন। তো দক্ষিণ বাড়ি তো দেখেনি, তাও ওই যে আন্টিরা যাবে, তো ভাবলাম একটু সাথে নিয়ে একটু ঘুরে আসি। তো ঘুরলে একটু ইনে উনে গেলে একটু ভালো লাগবো। আর যে গরমের অবস্থা, তো যে গরমটা পড়ছে এর মধ্যে আর ঘুরতেও মন চায় না, এত গরম। আজকে বিশেষ করে বেশি গরম, আজকে হলো একটা পাতাও নড়ে, দেখেন একটা পাতাও কিন্তু নড়তেছে না, মানে এতটা গরম, খুব গরম। আর এই যে আবার হাঁস হয়েছে, এই পাক 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 পাকের এখন খাওয়া দাওয়া করবো। তো চলেন যাই একটু ঘুরে আসি, আমাদের সাথে হালকা পাতলা একটু ঘোরাঘুরি করেন। ও বাবার খিদা লেগে গেছে গা মামনি। আরে জামুক, এই মুরগিটা উমাইছে, খালি থাকিলো খুবের ভিতরে, ওই যে ফুলে গেছে গা মামনি। দৌড়ায় না দৌড়ায় না, এই ভয় পাইবো, ভয় পাইলে আর আসবো না, খালি পুকুরে থাকবো ভয় পাইলে। গরু জামুক পুকুর আছে। আর বৌদি আপনাকে আসে খাইবো, ওই যে খাবার দেন, ঘরে ভিতরে দেবেন যে মালিক নেয় ঘরে। তো চলো আমি একটু ঘুরে আসি, আমি তো আমরা একটু ঘুরে আসি, চলেন যাই, চলো ঘুরে আসি গে। খাওয়া কি বেশি হয়েছে আড়া হারানো নাকি, কি করবা? তো এই যে আমার খরগোশ একটু চকে নিয়ে যাই, তো চকে ওইদিকে থেকে যায়, তারপরে আর কি ঘুরে আসি। এই যে কেমন করে শুয়ে দিছে গরমের মধ্যে দুইটা একসাথে, ওরান লাগছে। আর আমার খরগোশটা করে জানি বিয়ে আইব। ওই যে আমাকে তো মাঠ আছে নিচে, ওই জায়গাও ফুটবল খেলাধুলা করি আমরা বিকেলবেলা, তো ভালোই লাগে। এই দেখেন পরিবেশটা, কিন্তু বিকেলের পরিবেশটা খুবই সুন্দর, তো ভালো লাগে। তো বিকেলবেলা সবাই মিলে কিন্তু এই জায়গা বসে থাকি, অনেক ভালো লাগে। তো খরগোশ এই জায়গা থুয়ে তো খাওয়া দাওয়া করবো, তারপরে ওই যে ওই দিক দিয়ে হেঁটে আসুন। দাদি খরগোশ তাহলে দেখ গো থুয়া যাই, দাদি তোমার মিষ্টি খাওয়াম, হ্যাঁ মিষ্টি খাওয়ামনি। গরুর কাম হয়েছে যে ঘাস তেনে মা, কি সুন্দর করে ঘাস খেয়ে ফেলছে দক্ষিণ বাড়ি। তো আমাকে এই জায়গায় কেউ আসলে পরে তো বিশেষ করে দক্ষিণ বাড়িরা নিয়ে যাই, কারণ হচ্ছে দক্ষিণ বাড়ি হলো খোলামেলা, তো আর কি পার্কের মতো ভালো লাগে যেতে। আর পাখির তো অভাব নেই দক্ষিণ বাড়ি, কেসর কেসর করতেই থাকে। কাকা আচ্ছা কি স্নান করছো তুমি? আমি গুলো স্নান করি নাই, আমার হইলো কাজ হইলো
খালি রাত্রে চান করা, আমি এই যে সন্ধ্যার পরে চান করুম, সন্ধ্যার আগে চান করলে তো মানে সন্ধ্যার আগে যদি চান করি তাহলে আমি টিকাই পারিনি, এত খারাপ লাগে। কাকা কোন কাকা কয়বার করে করো চান? আমি কি আজকে দুইবার করছি? দুইবার করছো কালকে? দুপুরে একবার আসল না? আমিও আমি দুইবার করি মাঝে মাঝে, বেশিরভাগ একবার করে করি। তাহলে কি আম কি খাওয়ান কাকা? জায়গাটা সুন্দর না, খোলামেলা আছে। এই যে উজ ওইটা ওইটা কিন্তু গাছে যে সুন্দর কাঁঠাল আইছে, আমার কাঁঠাল গাছের বুনন লাগবে। তো এই যে পাশে দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠাল আছে, কাঁঠাল দেখে তরকারি খাইতে মন চায়, খুব সুন্দর কাঁঠাল। এই কাঁঠাল হলো সব জায়গায় দেখতেই পারবেন না, এত সুন্দর কাঁঠাল। এই যে কাঁঠাল দেখে আমার জিভ ভাই জ্বলাহে, কারণ তরকারি খাইতে খুব ভালো লাগে, এত সুন্দর কাঁঠাল। উজু গাছও আছে, আমিও তো কাঁঠাল গাছ নেই, আমি হলে আম গাছ আছে। আর এই যে পাশে যে কাঁঠাল গাছ আছে, এটাও কিন্তু বহুত কাঁঠাল ধরছে। হ্যাঁ, দক্ষিণ বাড়ি তো আসি, তো দক্ষিণ বাড়ির ভিউটা তো আপনারা দেখেনি, অনেক সুন্দর একটা ভিউ। আর হচ্ছে অন্ত আর ওইরকমভাবে আসা হয় না আগের মতো, মানে যেটি কাঁঠাল গাছ আছে সবটিটাই আর কি কাঁঠাল ধরছে। সামনে এই যে সামনে হচ্ছে নয়াপাড়া, কি খবর টবর দিলে? ওই যে কাঁঠালের কথা কয়ে এলাম, এটা কাঁঠাল দিব বলে আয়টা দিব বসাই থাকি সারাদিনই, সারাদিনই তো বসাই থাকি। কারেন আজকে খেবার বসে আরম না, কারেন গেছে গা অনেক সময় পরে আসবে। কি সুন্দর ফুল হয়েছে, তো দেখা যায় কিন্তু জঙ্গল, কিন্তু এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে কাছ থেকে দেখা। এই দেখেন কত সুন্দর, এগুলো হলো তুলা, এগুলো একটা এক ধরনের ফুল ফুটে নীল ফুল দেখেন। এই এই যে ফুলটা আছে, এই দেখেন এটা নীল, এই যে নীল ফুল, এই এই ফুলগুলো ফুইটে এই যে ই হয়, এই ফুলগুলো ফুইটে এই যে তুলা হয়েছে, কত সুন্দর। এটা যখন কিনা কাছ থেকে দেখাই তখন বুঝতে পারেন, তো দূর থেকে কারণ যেহেতু জঙ্গলের মতো আর কি থাকে। আর এই যে ফুলগুলা, এগুলা হচ্ছে রক্তচাপা ফুল, এগুলা ওষুধ ধরতে গেলে তো এগুলা অনেকের কাজে লাগে, এই ফুলগুলো অনেক উপকারী। এই যে ওষুধ বানায়, এই যে কলি, এই যে কলে দিয়ে ওষুধ বানায়, ছবি টবি তুলবেন কে? এই যেটা কিন্তু অনেক ছোট ছোট আছিল, আর ওই যেটা হলো অশোক, অশোক হয়েছিল অনেক 100 সেমি, কিন্তু এটা একটু বড় হয়েছে কম। হ্যাঁ হ্যাঁ, একই সাইজের আছে। এটা হলো ছেলে আর এটা হলো মেয়ে। ওই যে জঙ্গল নিয়েছে শেষ হয়ে গেছে, আজকে থাকলে হয় না? আচ্ছা থাকেন, কালকে সকালে যাইন, অন্য সময় তো আসবেনি। হ্যাঁ কালকে আমি কই, কালকে একটু ঘুরে পরে চলে যাই। আচ্ছা থাকে যান, সমস্যা নেই, বাসায় তো আছেই, লোক তো আছেই। হ্যাঁ ওরা লগেই থাকে সবসময়, ও কোনোই নাই। ঘোরাঘুরি কেমন লাগলো? ভালোই লাগলো। ওই যে দূর নেছি, ঘোরাঘুরি করে রাখি, আবার খিদা লাগছে, খাইবে কয়টা? না আপনি যে দিয়ে মনে করে খাইছে ও দিয়ে আমার কম লাগছে না, খাবো খাবো অন্য হইলো।
যখনই খাইতে বসেছে তখনই হলো কারেন্ট চলে গেছে, কারেন্ট যে একবারে খাওয়াটা নষ্ট করে ফেলাইছে, তাই না? আমি ই বিশ্বাস করবো না, ছয় গ্লাস জল খেয়েছি, ছয় গ্লাস ঠান্ডা কাছের গ্লাসের না। হ্যাঁ বলো, কি খবর? ছোটা বলো আর বলো, বলো ব্যাকের নামে বলো আর কি। সরকারি নাম ওই যে যখন গেছে খেতে গেছে, গরম লাগছে না? আনছিল ঘাস খাবেন নাকি, এনে জিরি বেঞ্চ হতে লাভ হইলো কি? কন এই যে মুখ নড়ি বেঞ্চে আমি গলি থাকুম, আমি গলি থাকুম। হ্যাঁ হ্যাঁ, তুই একা আমরা দুইজন খেলবি, তুই একা আমরা দুইজন। হ্যাঁ এটা আমার গো ফুটবল খেলার মাঠ, তো বিকেলবেলা একটু খেলাধুলা করি, ভালো লাগে পোলাপানের সাথে। হ্যাঁ খালি চেঞ্জ হয়েছে, তো পোলাপানের সাথে একটু খেলাধুলা ফেরো নাই। পারান চাই গোল দিয়ন চাই, হা হা গলাইব গলাইব, হা পিছে একটা দিছ, সাবাস। এ বাবা বাবা, এই যে বাপি, এই বাপি বাপি কি খবর? এই যে দেখাই যে বাপে, এই দেখ এই যে এই নিলাই, তো দাঁত দিয়ে করা হয়েছে, আকর আকর, ও দুইটা দুইটা চার দে। হ্যাঁ আম খাবার দাঁত হয়েছে, আম খাবি? হ্যাঁ তাহলে যে তাহলে দিনটা কি উঠতে হয়েছে গোটা আনতে তো আজকে চলে যাইব, তো ভাবছিলাম থাকবো, বলতেছে থাকবো না বা আসবো, বলতেছে তো আন্টি বললাম দই আনছিলাম, মিষ্টি আনছিলাম, মিষ্টি দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, বলছিলাম যে থাকবো, ভাবছিলাম পরে দিব, তো নামে যে বাইরে দিই দই, আর কারেন্ট চলে গেছে, আচ্ছা সারাদিনই কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে। কইতে কইতে কায় না পড়ছে গো, তাই ডাক দিই নাকি, মনে করছিল আমরা থাকবে, বুঝলেন নাই গরম না, এই কইছিলাম খাওয়ার পরে দিলাম না কি জন্য, একটা গরমের একটা ভাব তেলে এই হয়ে যাবো কইছি, মা ভাবছিলাম তো থাকবে নি, আর থাকলে হয় না। না না আমরা যাবো না, কোনো সমস্যা নাই যাবো, কষ্ট করে গেলেন কিছু মনে করেন না আন্টি, কিছু মনে করেন না, হ্যাঁ গরিব মানুষের বাড়িতে আসছেন তো এরকম আপ্যায়ন করতে পারি না, শুধু শুধু এই তো আসছেন, এটা আমরা আনন্দ পাইছি এইটাই, আসলে মানুষের খাওয়া খাইতে তো পারো না, আসছেন যে আমাদের বাড়িতে, তো এইটাই আসলে অনেক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ কি আমরা মনে করছি আজকে থাকবেন,
কারণ দুপুর বেলা আসছেন, একটার দিকে আসছেন। আমার যে একবার বলছিলেন আপনি আসবেন, তো সত্যি সত্যি যে আসবেন তো এটা ভাবি নাই। অনেকেই ফোন দেয় কয় আসুমু আসুমু, কয় আর কেউ আসে না। না আসলে ভালো লাগে, এই বাসার সবাইকে নিয়ে আসলে আর কি ভালো হইতো। দিদি করম যায় নাই মানে আমার সাথে যাবে তাই বলতেছে। সবাই চলে যাবো আমার সাথে। দাদা আবার আইসেন, হ্যাঁ সময় করে আসলেন। আর না না আপনারা কষ্ট পেয়ে গেছেন, যে গরম তার মধ্যে এত দূর আসছেন যে এটাই আসলে অনেক। আসবেন আবার সময় করে আসবেন, হ্যাঁ আর কিছু মনে করেন না দাদা। কইলাম কতবার করে সকালে সকাল, কালকে কালকে দিয়ে যাবেন নাকি দিনে সবাই ব্যস্ত থাকে, রাতটা থাকতেন সবাই মিলে একটু গল্প টল্প করতাম। রিক্সায় ফোন দিচ্ছি আবার। এই আন্টি সময় কইরে আসবেন, হ্যাঁ যখন মনে চাইবো তখনই আসবেন, কোনো সমস্যা নেই। এই রাত হয়ে গেছে, রাত করে থাকলেই ভালো হইতো তাই না? এই যে বলু তো আমার নগে নগে যাইবো দোকান পাড় তুলি, আবার তো বলুর এই খাওয়ার নাকবো, কেক খাওয়ার নাকবো। হ নিচে ঠান্ডা, এই যে ঠান্ডা পড়বে এখন রাত্রে বেলা তো সেই মানে গরম পড়ে না ওইরকম ভাবে। এই তো নিয়ে কেক আহে নাই একটা আহে দোকানে আহে, যে কেক খেবেন নাকি আহে নগে নগে। এই তো ভালো আছেন না? আচ্ছা কিছু মনে করেন না আইসেন, হ্যাঁ আইসেন। এই ভাই ভাই বাস একবারে জেনে গাপ তুলে বাস ওঠে মানে নামে উঠিয়ে দিবেন, আর ভাড়া আমি দিয়ে দেবো নে। না 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 ভাড়া নিবই না তো আপনার কাছ থেকে, জীবন নিব না, দিয়েই হারবেন না। এই গাড়িতে উঠে দিয়েন, হ্যাঁ ভাই তে আবার আইসেন। আচ্ছা ওকে বুঝে বাবু, তোমার নিয়ে কালা মিষ্টি আনছে, হাজাম খাইছে না দুইটা? অন খাও তোমার নিয়ে কালা মিষ্টি, তোমার নিয়ে এক খাপ আনছে কালা মিষ্টি। ওরা খালি তোমার নিয়ে বুঝছ, আর আমাকে সবার নিয়ে আনছে সাদা মিষ্টি লাল মিষ্টি, বুঝলো নাই? আমি তো আইগিয়া দিয়ে আসলাম, তো দেখলেন রিক্সা উঠে দিয়ে আসলাম, আবার ফোন দিতে হইব
তো বলছি ফোন দেওয়ার জন্য, জানি না পৌঁছে ফোন দিয়ে। তো এই জায়গায় সবার জন্য আর কি মিষ্টি আছে, তো লিখনগর জন্য, এনে হচ্ছে কৃষ্ণগর জন্য, আর এই জায়গা হচ্ছে লিখনগর জন্য, সবার জন্য মিষ্টি। তো দিয়ে আসি, আর হচ্ছে বর্জরা তো রাত্রে খাওয়ার কথা আছিল, তো এই যে তরকারি আছে, এই জায়গাগুলো তরকারি নিছি, তো বর্জরা দিয়ে আসো, তখন তো আসে নাই, তো বলছে রাত্রে খাবে, তখন বলতেছে আর কি, তো তার জন্য তরকারি দিয়ে আসি। তো এ দিয়ে আসি, বর্দাকে দিয়ে আসি নাকি, তরকারি আর মিষ্টি দিয়ে আসি, আর আবার কৃষ্ণকেও দিয়ে আসি, তাই না? তুমি কৃষ্ণকে দিয়ে আসো, আমি বর্দাকে দিয়ে আসি। তরকারি বরকারি সবাই দেওয়া নিল, মিষ্টি আনছে, আর মিষ্টি সবাই দেওয়া হয়েছে, চিপস আনছে, আর তাও সবাই দেওয়া হয়েছে, দেওয়াটা হয়ে গেছে। আর যদি আপনি কেন রাস্তার মন নয় তাহলে আসতে পারেন, এসেন সবাই, আর আমরা মানে খাওয়া দাওয়া করব। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।